ফয়সাল, ওই লিপু নক করে দিল, চালু রিবেট কর, আরে জলদি করবেন। ফয়সাল দূর মিয়া, তোমারে বাঁচাইলাম, তুমি ওদিকে যে আবার মরতে গেলা কি? ফয়সাল, লিপু 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 সামনে এই নিবি, গুলাল মার রে ভাই। ওই পাগলের বাচ্চা গরু। ওরে বাবা রে, কি হইছে? কালকে আমার বান্ধবীর মেয়ের ননদের পাশের বাড়ির মেয়েটার বিয়ে। তো তোমার কি? আরে আত্মীয় মানুষ, না গেলে কেমন দেখায় না? আত্মীয়? কিসের আত্মীয়? তোর এত ভাবা লাগবে না, কালকে আমার সাথে শপিং এ যাবে, বিয়ের মার্কেট করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। না নিস্তালায় শাড়ি নাই, উপরে চলো। ঠিক আছে চল তাহলে। আরে এত কষ্ট করে সিঁড়িতে যাবা কেন, এসকেলেটরে চলো। আচ্ছা ঠিক আছে তাহলে লিফটে চল। আরে দূর, লিফট ওই শপিং মলের ওই মাথায়, এসকেলেটরেই চলো। এখন যদি আমি এটাতে উঠি। কি একটা অবস্থা হবে ভাবা যায়, বাট সাথেটা যদি জানে যে ভয় লাগতেছে তো মানে জোর থাকবে না। এই আম্মু চলো। আরে দূর, এগুলো বাচ্চাদের জন্য, সিঁড়ি দিয়ে চল। বাচ্চা? উনারে বাচ্চা মনে হইলো আম্মুর? আরে তোমার না হাঁটুতে ব্যথা? কিচ্ছু যায় আসে না, সিঁড়ি বাবা একটা ব্যায়াম। নাকি এটা তোরটা ভয় লাগতেছে? হ্যাঁ ভয় কিসের, আবার আমি পুরাতন নাকি? হইছে, এবার স্বীকার করো যে ভয় লাগতেছে। হা হা কইছে তো। ওকে ভয় না লাগলে দেরি কিসের, চলো উঠো। ওকে। ওরে বাবা রে, হালকা ব্যায়াম করা হবে, সারাদিন তো খালি ফোন নিয়ে থাকো, শরীরের কথা ভাবস কোনো সময়। হ্যালো শ্রাবণীর বান্ধবী টুম্পা। হ্যাঁ ভাইয়া বলেন। শুনো, তোমার ব্ল্যাক গ্রুপটাকে এখনই পাঠাও, ইটস অ্যান ইমার্জেন্সি, কুইক। ওকে ভাইয়া, জাস্ট 2 মিনিট। ওরে বাবা রে, না 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 না, আমি উঠব না, শিকার করলাম যে আমি ভয় পাই। চার 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 লাই লাই লাই, তো সবার নাকি নিকো তুমি না চলে, আমি উঠব না, আমি উঠব না। দেখছো মজা না? আগে কস নাই কেন আমারে, যে এটাতে উঠতে এত মজা লাগে। আমি তো শুরু থেকেই কইতাছিলাম। গোরা টিম কইছো তুমি, কইলে আমি আবার না শুনি। আরে আমি গতবারও কইছিলাম, তুমি শুনোই নাই, পাত্তাই দাও নাই আমারে। চুপ থাক এখন, চল দোতলায়, তোর জন্য আমার সারাদিন পার হয়ে গেছে।